যে চারটি বিষয়ে মেয়েরা ছেলেদের সাথে অ্যাক্টিং করে কিন্তু ছেলেরা ধরতে পারে না, এমন চারটি বিষয় আছে যে বিষয়গুলোতে মেয়েরা ছেলেদের সাথে প্রতিনিয়ত অ্যাক্টিং করে যায় কিন্তু ছেলেরা সেগুলো ধরতেই পারে না। এমনকি আপনার গার্লফ্রেন্ডও এই অ্যাক্টিংগুলো আপনার সাথে প্রতিনিয়ত করে, অথবা আপনি যে কোনো মেয়ের সাথে কথা বলেন না কেন, সেই মেয়েও এই অ্যাক্টিংগুলো আপনার সাথে করে কিন্তু আপনি সেটা বুঝতেই পারেন না, যার ফলে এতদিন থেকে আপনি মেয়েদের কাছে বোকা হয়ে আসতেছেন। তো যা হবা, সেটা তো হয়ে গেছে আর নয়, এখন থেকে আপনি যেন সেই অ্যাক্টিংগুলো ধরতে পারেন তার জন্যই আজকের এই ভিডিওটি। তো তাহলে আর দেরি কেন, চলুন হাটে হাড়ি ভাঙা শুরু করা যাক। অ্যাক্টিং নাম্বার ওয়ান, মেয়ে যতই বালপাক না হোক না কেন, ছেলেদের সামনে অবুঝ শিশু সাজার অ্যাক্টিং। হ্যাঁ, 95% মেয়েই ছেলেদের সামনে নিজেকে অবুঝ শিশুর মতো করে তুলে ধরতেই সবচেয়ে বেশি ভালোবাসে, আর এটা করতে গিয়ে তারা এমন সব অ্যাক্টিং করে যেগুলো দেখে যে কোনো ছেলে এটা বিশ্বাস করে নেয় যে মেয়েটি ভাজা মাছও উল্টে খেতে জানে না। আপনি তাকে যা বোঝাচ্ছেন সে কেবলমাত্র সেটাই জানতেছে বা সেটাই বুঝতেছে। আরে মাম্মা, আপনি কোন দুনিয়ায় বাস করেন? আজকাল ক্লাস 6-এ পড়া দুইটা মেয়ে বান্ধবী একত্র হলেও তাদের মাঝে যে গল্পগুলো হয় সেগুলো শুনলে আপনার হার্ট অ্যাটাক আসবে, আর আপনি ইন্টারে পড়া মেয়েকে জনি সিন্সকে সেটা চেনাতে এসেছেন? তাই বলে আমি বলছি না যে সব মেয়ে এমন বা আপনি এখন থেকে সব মেয়েকেই এইভাবে বিচার করুন, না এমনটা করা যাবে না। আজও কিছু অবুঝ মেয়ে আছে আর থাকতেই পারে, কিন্তু আজকাল যেহেতু 10টি মেয়ের মাঝে 9টি মেয়েই বালপাক না, এবং মেয়েরা যেহেতু ছেলেদের সামনে অবুঝ শিশু সাজার ওস্তাদ, তাই বুঝতেই পারতেছেন একটা মেয়েকে শুধু উপর থেকে দেখেই বা একটা মেয়ের জাস্ট কথা শুনেই তাকে অবুঝ ভেবে নেওয়াটা কতটা বোকামির পরিচয় হতে পারে। অ্যাক্টিং নাম্বার টু, দুষ্টু কথা বললেই লজ্জা পাওয়ার অ্যাক্টিং। আপনি যদি কোনো মেয়ের সাথে কখনো কোনো দুষ্টু কথা বলার চেষ্টা করে থাকেন বা বলে থাকেন, তাহলে নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে মেয়েদের সাথে কোনো দুষ্টু কথা বলতে গেলে 99% ক্ষেত্রেই মেয়েরা এমন ভাব করে যেন সে খুব লজ্জা পাচ্ছে। কিন্তু প্রায় ক্ষেত্রেই এটা যে মেয়েরা মিথ্যা অ্যাক্টিং করে থাকে সেটা ছেলেরা কল্পনাই করে না। বাস্তবটা হলো ছেলেদের মতো মেয়েরাও দুষ্টু টাইপের কথা বলতে বা শুনতে খুব মজা পায়, অথচ দুষ্টু কথা শুনলেই লজ্জা পাওয়ার অ্যাক্টিংটা মেয়েরা খুব সুন্দর এবং নিখুঁতভাবে করে থাকে, যা অভিজ্ঞ কোনো ছেলে ছাড়া কারো সাধ্য নাই যে এই অ্যাক্টিংটা ধরতে পারে। তবে সব মেয়েই এমন না, ছেলেদের মাঝেও যেমন এমন কিছু ছেলে থাকে যারা দুষ্টু কথা বলতে বা শুনতে সত্যিই লজ্জা পায়, মেয়েদের ক্ষেত্রেও এমন আছে, তবে সেই সংখ্যাটা খুবই কম। অথচ সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি লক্ষ্য করলে দেখবেন প্রতিটি মেয়েই দুষ্টু কথা শুনলে যেন লজ্জায় লাল হয়ে যায়। অ্যাক্টিং নাম্বার থ্রি, পটানোর চেষ্টা করলে বুঝেও না বোঝার অ্যাক্টিং। যখন কোনো ছেলে কোনো মেয়েকে পটানোর চেষ্টা করে, তখন সেই মেয়েটি যতই বোকা হোক না কেন, মেয়েটি সেটা খুব অল্প সময়ের মাঝেই কিন্তু অটোমেটিক বুঝতে পারে। কিছু ক্ষেত্রে তো এমনও হয় যে ছেলেদের শুধু তাকানোর ভঙ্গিমা দেখেও মেয়েরা বুঝতে পারে যে ছেলেটি তাকে পছন্দ করে, কিন্তু মজার ব্যাপার হলো এমন ক্ষেত্রে বরাবরই মেয়েরা ব্যাপারটা বুঝেও না বোঝার অ্যাক্টিং করে যায়। ব্যাপারটা যদিও ছেলেদের জন্য খুবই বিরক্তিকর একটা কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু মেয়েরা এই অ্যাক্টিংটি করে খুব মজা পায়, মেয়েরা এই ব্যাপারটাকে খুব এনজয় করে। অ্যাক্টিং নাম্বার ফোর, এর আগে হাজারটা রিলেশন করলেও রিলেশন কি খায় না মাখে এমন অ্যাক্টিং। এখন পর্যন্ত রিলেশন করেনি এমন মেয়ে আজকাল আপনি প্রাইমারিতেও সহজে খুঁজে পাবেন না, অথচ আপনি ইন্টারে পড়া একটি মেয়ের সাথেও রিলেশন করতে গেলে দেখবেন মেয়েটি এমন ভাব ধরতেছে যেন সে জানেই না রিলেশন কি, সে এমন ন্যাকামো করবে যেন আপনিই তার প্রথম প্রেম, আপনিই তার প্রথম ভালোবাসা। আমি এমনও দেখেছি অলরেডি 4-5টি রিলেশন করা মেয়েও যখন নতুন কোনো রিলেশন করতে যায়, তখন মেয়েটি সেই ছেলেটির সাথেও এমন অ্যাক্টিং করে যেন এই প্রথম সে কোনো ছেলের প্রেমে পড়লো, আর এটা দেখে প্রায় ছেলেই বোকার মতো এটা ভেবেই নেয় যে সেই তার প্রথম প্রেম। এটা মেয়েদের খুবই খারাপ একটা অভ্যাসের মাঝে পড়ে, কারণ মেয়েদের এমন অ্যাক্টিংয়ের ধোকায় পড়ে অনেক ছেলের জীবন নষ্ট হয়ে যায়। তো এই 4টি অ্যাক্টিংয়ের মাঝে কোন কোন অ্যাক্টিংগুলো আপনি মেয়েদের মাঝে লক্ষ্য করেছেন, বা আপনার সাথে যদি কখনো ঘটে থাকে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি এত অলস হলে কি করে চলবে বলুন তো, একটা লাইক দিতে জাস্ট 1 সেকেন্ডের সময় লাগে না, অথচ সেটাতেও অলসতা করেন, লাইক দিয়ে দেন তো। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।